সৌদি আরবে আটক রাজপুত্র ও ব্যবসায়ীদের সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের অধিকাংশ সরকারের তরফে সমঝোতায় রাজি হয়েছেন। দুর্নীতির অভিযোগে তাদের আটক করা হয়েছে। সমঝোতা এলে তাদের ক্ষমা করার ইঙ্গিত দেওয়া হয়েছে। সৌদি অ্যাটর্নি জেনারেল উদ্ভিদ থেকে এই তথ্য প্রকাশ করেছে বিবিসি। সৌদি কর্তৃপক্ষ বলেছে সমঝোতা এলে ক্ষমা করা হবে আটককৃতদের, তবে সেই সমঝোতার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এছাড়া আটক রাজপুত্রদের মধ্যে কারা কারা সমঝোতায় রাজি হয়েছে সে তালিকা প্রকাশ করা হয়নি, তবে এখনো যারা রাজি হননি তাদের বিচারের মুখোমুখি হবে বলে জানা গেছে। গত সপ্তাহে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা অনুসারে সৌদি রাজ কোষাগারে ১০০ কোটি মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে মুক্তি পান রাজপুত্র মিতে বিন আবদুল্লাহ। সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযোগে আটক করা হয় রাজপুত্রকে। ব্যক্তিগত অন্তত 200 জনকে আটক করেছিল সৌদি সরকার। সমঝোতায় আসতে চান সৌদি সরকার, এখন কি হবে সেটা দেখার বিষয়। সৌদি আরব সম্পর্কিত আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথে থাকুন।